জাকারিয়া উদ্দেশ্য রংপাস বারণাজিম, সেখান থেকে মাহির বাধা বলতে বলতে বল এখন সাদেকের পায়ে, সাদেক থেকে শাহেদ পায়ে, শাহেদ 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 এখনো তার পায়ে শাহেদ, দান্দলে অসাধারণ ওয়ান্স অ্যাগেন শাহেদ, চলে গেছে জাকারিয়া, জাকারিয়া হয়ে আলতো করে জাকারিয়াকে বাড়ানোর চেষ্টা, সেখান থেকে নাইম, নাইমে উচ্চর বাধা, সেখান থেকে আরাফাত কোকো, শহীদ স্মৃতি ফুটবল ম্যাচ, ইতিমধ্যে 20 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে এবং গোল শূন্য ভাবে ড্র চলেছে, দারুণ ক্রস করেছিলেন পরে গোল হয়ে গেল এবং ইতিমধ্যে 1-0 দলে এগিয়ে গেল ওই ঐতিহ্যবাহী আবু সাইদ ফুটবল একাদশ, সাদেকের বাদ হয়ে প্রথম যে ঐতিহ্যের নাম ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের জুলাইয়ের যে আমাদের ধ্যান ধারণা সেটিকে আরো মানে এস্টাবলিশ করতে সবার কাছে পৌঁছে দিতে আমাদের আজকে দুইটি আয়োজন আছে, আর খেলাধুলার পরে একটি বিতর্ক হবে এবং এখন যেটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে শহীদ আবরার সাহেব, আপনারা জানেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যিনি শহীদ হয়েছেন সেই শহীদ আবরার ভাই এবং পাশাপাশি এবং আমাদের আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ ভাইকে স্মরণ করে আমরা শহীদ আবরার ফাহাদ এবং বনাম আবু সাইদ আমরা একাদশ সাজ দিচ্ছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি খেলা খেলবে এবং আমরা এটি উপভোগ করব এবং আমরা আগামী দিনেও পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়ারত সকল সংগঠনকে আহ্বান জানাবো যে জুলাই স্পিডকে ধারণ করে মেধা এবং মননে এবং জুলাই আমরা যে কোনো কর্মসূচি প্রণয়ন যে কোনো প্রোগ্রাম দেওয়ার ক্ষেত্রে যেন আমরা জুলাইয়ের কথা মনে রাখি, জুলাই অভ্যুত্থানের কথা মনে রাখি, এগুলো আমি অনেক কথা শেষ করছি। আরেকটি ব্যাপার যে আমরা এটি যেহেতু প্রীতি ম্যাচ আমরা কোনো হট্টগোল চাই না,